ইরাকে মধ্যযুগীয় কায়দায় বাংলাদেশি যুবককে নির্যাতনের ঘটনায় জড়িত আটজনকে গ্রেফতার করেছে পিবিআই। তথ্য প্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ঢাকা জেলা পিবিআই এর একটি দল। দুপুরে ধানমন্ডি পিবিআই হেডকোয়ার্টারের সংবাদ সম্মেলনে ঢাকা জেলা পুলিশ সুপার কুদরতি খুদা বলেন, বাংলাদেশি কয়েকজন যুবক মুসলিম মোল্লাকে আটক করে নির্যাতন শুরু করে। পরে সেই নির্যাতনের ঘটনা লাইভ ভিডিও দেখানো হয় তার মাকে। পরিবারের কাছ থেকে 10 লাখ টাকা মুক্তিপণ আদায় করে তারা। এই চক্রের বাংলাদেশ অংশের 8 জনকে গ্রেফতার করা হয়েছে। এই চক্রে ইরাকে যারা রয়েছে তাদেরকেও শনাক্ত করা হয়েছে। শিগগিরই তাদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছে সংস্থাটি। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা সার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বলো তো, তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দিয়ে বলতে গেলে কালকে একটা গার্লফ্রেন্ড ছুটে পা। ভালো কোন মেয়েটা? এটা ধরেন এখানে 2 ভরি আছে। আর কি করতেছে এগুলো? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দাগিনে আমি যা কিছু করছি দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 NTV-তে। এখন বিকাশে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।